নমস্কার, বেঙ্গলি জাংশনের নতুন ভিডিও আপনাদের স্বাগত। এই মা এখন আমি আজকে দেখাচ্ছি কটেজ চার্চ কলেজের আপডেট, যেটা এসেছে কিছুক্ষণ আগেই। আমি এটার উপরে ভিডিও বানাচ্ছি, আসুন সেটা দেখা যাক। এই হচ্ছে স্কটিস চার্চ কলেজের সেই অফিসিয়াল অ্যাডমিশন লিঙ্ক। এটা নট অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে অ্যাডমিশন লিঙ্ক। এখান থেকে আপনারা অ্যাডমিশন করতে পারবেন। এখানে ইম্পর্টেন্ট দেখুন, এটার অ্যাডমিশন নোটিস 8 তারিখে মানে কালকের আপলোড করা হয়েছে। এটা নোটিশটা হচ্ছে এটা যে 10 তারিখ সকাল 10টার থেকে কলেজ অ্যাডমিশন চালু হয়ে যাবে, পোর্টালগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনারা অ্যাডমিশন করতে পারবেন। এরপরে ইম্পর্টেন্ট ডেটস দেখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট ডেটস অনুযায়ী দেখা যাচ্ছে অনলাইন অ্যাডমিশন পোর্টালটা হচ্ছে 10 তারিখে খুলছে সকাল 10টার সময়। এটা অ্যাপ্লিকেশানটা হবে 21 তারিখ অবধি রাত 11টা অবধি, নট 12টা, 11টা অবধি তো দেখে নিন। মেরিট লিস্ট বেরোবে 24 তারিখ 10টার পর, মানে 10টার পর আপনি দেখে নিতে পারেন। পাবলিকেশান হলো আপনার যদি কিছু রিপোর্ট করার থাকে তাহলে আপনি রাত 12টার মধ্যে 25 তারিখে রাত 12টার মধ্যে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে মেল বা হোয়াটসঅ্যাপ যেই নাম্বার ওরা প্রোভাইড করবে সেখানে হবে। 28 তারিখে এরা ফাইনাল মেরিট লিস্ট বের করবে এবং 1 তারিখ মানে 1 সেপ্টেম্বর থেকে চালু হয়ে যাবে অ্যাডমিশন প্রক্রিয়া। তাই বুঝতে পারলেন এই 3 ধাপের মধ্যে কাজটা হয়ে যাবে। আর এই ছোটো আপডেটটা আমি দিয়ে দিলাম। এখানে এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ডিসক্রিপশানে থাকবে, আর এখান থেকে ফি স্ট্রাকচার এবং আদার্সগুলো দেওয়া আছে। এইগুলো আপনার যদি দরকার লাগে আপনি পড়ে নেবেন। আমি বেশি বড় ভিডিও করছি না, কারণ সবাই বলতে দাদা আপডেটগুলো দেওয়ার জন্য আমি আপডেটগুলি জাস্ট দিচ্ছি তোমাদের। যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কিংবা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, যেটা খুশি তোমরা করতে পারো, কিংবা ডাইরেক্ট আমাকে ইমেল আইডিতে আমাকে মেল করতে পারো। হয়তো আমার মেলের রিপ্লাই দিতে একটু টাইম লাগে, কারণ আমি মেল সবসময় চেক করা হয় না। একটু আমি সেই রাত্রেবেলা কি ভোরবেলা আমি চেক করি মেল, তাই জন্য মেলের সময় দিতে একটু টাইম লাগবে। তো অসুবিধা করো না, এরকম আপডেট তোমরা পাবে বেঙ্গলি জাংশনের তরফ থেকে এবং মাই অডিও জাংশনের তরফ থেকে, দুটো চ্যানেলের তরফ থেকেই পাবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং তার নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করো, কারণ যখনই আমি আপডেটটা দেবো তোমরা সেই আপডেটটা পেয়ে যাবে সবার আগে।